নমস্কার বন্ধুরা, আমার ডাইনিং টেবিলের আরও একটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত। আজকে ঢেঁড়স আর দুটি ডিম দিয়ে একটা অনবদ্য রেসিপি শেয়ার করব, যেটা একবার খেলে বারবার খেতে মন চাইবে। তৈরি করা খুব সহজ এই রেসিপিটি আসুন তাহলে দেখে নেওয়া যাক। 300 গ্রাম ঢেঁড়স ভালো করে ধুয়ে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, খুব পাতলা পাতলা করেই কিন্তু কাটতে হবে। এখন কেটে রাখা ঢেঁড়সগুলোকে ম্যারিনেট করব, তার জন্য একটা বড় গামলা নিয়ে নিলাম। গামলার মধ্যে সমস্ত ঢেঁড়সগুলো এর মধ্যে দিয়ে দিলাম। প্রথমেই এর মধ্যে দিচ্ছি বড় সাইজের দুটো পেঁয়াজকে খুব মিহি করে কুচিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব দুটো ডিম ফাটিয়ে। এরপর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে লাল পাকা লঙ্কা কুচি দিয়ে দিলাম, যাতে একটু দেখতে ভালো দেখায়। আপনাদের কাছে যদি পাকা লঙ্কা না থাকে তো কাঁচা লঙ্কা কুচিই দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। এবারে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা শুধু কালারের জন্য। আর ফ্লেভারের জন্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর 1 চামচ হলুদ দিয়ে দেবো। এবার সমস্ত উপকরণ ঢেঁড়সের সঙ্গে ভালো করে মেখে নিতে হবে, তবে চামচের সঙ্গে মাখলে কিন্তু হবে না, হাত দিয়েই ভালো করে মেখে নিতে হবে। তো আমি হাত দিয়েই ভালো করে মেখে নিলাম। এরপর এইটার মধ্যে একটা অন্য জিনিস মেশাতে হবে, আর সেটা হচ্ছে 2 চামচ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা কিন্তু প্রথমে মেশালে চলবে না, সমস্ত কিছু মশলা মাখানোর পর সমস্ত মাখানো হয়ে গেলে লাস্টে এই চালের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মেখে ঢেঁড়সটাকে রেডি করে নিতে হবে। চালের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিয়েছি আমি। তো দেখুন, আমার এটা মাখা হয়ে গেছে, আর এই মাখাটাকে কোনো ম্যারিনেট করে রাখবার কোনো দরকার নেই। তো এবারে আমি সরাসরি রান্নায় চলে যাব। তার জন্য গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই সবথেকে ভালো লাগে। তো তেল গরম হয়ে গেছে, তেলটাকে একটু চারিদিকে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে। এইবারে মেখে রাখা ঢেঁড়স ভালো করে পাতিয়ে দিয়ে দিতে হবে, ঠিক যেমন করে আমরা অমলেট বানাই ওরকম করে পুরো পাতিয়ে দিতে হবে। প্রথমে 1 মিনিট দিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে ঢাকা দিয়ে মোটামুটি প্রথম 3-4 মিনিট এইভাবেই রান্না হতে দেব। 3-4 মিনিট পর এবারে দেখুন ঢেঁড়সের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, আর এখন ঢেঁড়সের নিচটা অমলেটের মতো একটু স্টিক হয়ে গেছে, যেমন যেহেতু আমরা চালের গুঁড়ো দিয়েছি সেই জন্যে। এখন খুব সাবধানে ঢেঁড়সগুলোকে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে এই স্টিক করা অবস্থাগুলো ভেঙে যায়। মানে ঢেঁড়স ভাজাটা আসলে তো ঝুরো ঝুরোই হবে, তো সেই জন্যে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। এই সময় সামান্য 1 চামচ বা 2 চামচ তেল দিয়ে দিতে হবে পাত্রের গা ধরে। এর ছাড়া আর কিন্তু এটাতে তেল দেবো না আমি। এই সময় একটু 1 চামচ মতো তেল দিয়ে দিলাম সাইড ধরে দিয়ে। এইবারে সমানে শুধু নাড়তেই হবে, কখনও গ্যাসটাকে একটু বাড়াবো, কখনও গ্যাসটাকে একটু কমাবো, এরকমভাবে নাড়তে নাড়তে একটা সময় দেখা যাবে ঢেঁড়সগুলো একদম ঝুরো ঝুরো হয়ে গেছে। আর এই সময় বুঝতে হবে যে আমাদের ঢেঁড়স ভাজা প্রায় হয়ে গেছে এবং সমস্ত কিছু ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এখন এই অবস্থাতে আরও 1-2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব, নিলে আমাদের ঢেঁড়স ভাজা কিন্তু রেডি। এবারে আমাদের ঢেঁড়স ভাজা আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই ভাজাটা কিন্তু রুটি, পরোটা বা ভাতের সঙ্গে ভীষণ খেতে ভালো লাগে। আপনারাও বাড়িতে এইভাবে ঢেঁড়স ভাজা করে খেয়ে দেখবেন। আশা করছি বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না প্লিজ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বেল বাটন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।